হ্যালো ফ্রেন্ডস, অন্তিমপালি ছাদবাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে তো সবার মুখে নিশ্চয়ই একদম চওড়া চওড়া হাসি ফুটেছে, কারণ সকাল থেকে আজকে একটু রোদ রোদ হয়েছে। খুব বেশি রোদ না হলেও আর আকাশটা মোটামুটি পরিষ্কার মনে হচ্ছে না, আর বৃষ্টি হবে হলেও খুব কম হবে। আর যা বৃষ্টি এতদিনে আমাদের এখানে হলো তাতে বাগানের তেমন কোনো ক্ষতি হয়নি, মোটামুটি সব ঠিকই আছে। তো আজকে আর একটা চওড়া হাসি আমার মুখে ফুটেছে, তো কেন সেটা ফুটেছে সেটা আপনাদের সাথে দেখাবো। আর থাম্বনেল দেখে আপনারা খানিকটা বুঝতেই পেরেছেন যে আজকে রয়েছে লঙ্কার একটা ভিডিও। তো লঙ্কা গাছ কিভাবে বসানো থেকে শুরু করে কত দিনে আমার এই যে লঙ্কাটা তৈরি হলো, চলুন সব ইনফরমেশন নিয়েই চলে এসেছি আজকেও, চলুন শুরু করি। তো বৃষ্টিতে গাছগুলো কেমন আছে চলুন এক নজর দেখে নিই। আর এগুলো কিন্তু একদম ঠিকই আছে, এদিকে যে পাকচইগুলো ঢাকা দিয়ে দিয়ে রেখেছিলাম ওগুলোও মোটামুটি ঠিক আছে। আর এই দিকে রেখেছি জুকিনি, হ্যাঁ জুকিনিগুলো আজকে খুলে দিই, এই যে একদম ঠিকই আছে, এই তো জল পড়েনি একদমই ঠিক আছে। আর এখানে এমনি একটা লঙ্কা ছাড়া হয়ে হয়েছিল যা আমি তো এটা বসিয়েছিলাম, কি করে ভেঙে গেল একটু, এখন ভালো করে একে যদি উঠিয়ে দিই তাহলে কিন্তু বেঁচেও যেতে পারে, একদম ভেঙে গেছে ভেতর থেকে। ব্যাস এরকম করে রেখে দিলাম, দেখা যাক কি হয়। এই গাছেরই চারা, তো আমি তো ভাবলাম ভালোই হয়েছে, একটা চারা হয়ে গেছে এখানেই, বাজবে নাকি কি জানি। আর যেহেতু এই যে মুষলধারে বৃষ্টি হয়নি সেজন্য দেখুন এই গাছগুলো একটুও কিন্তু হেলে দোলেনি, একদম ঠিকঠাক আছে। আর এইদিকে আমি বসিয়েছিলাম এই যে এগুলো ক্যাপসিকাম, এগুলোও ঠিক আছে, আজকে একটু রোদ উঠেছে বলে পাতাগুলো একটু নেতিয়ে পড়েছে। এখন মনে হচ্ছে যেটুকু বৃষ্টি হলো ধনে পালংগুলো বরং কয়েকদিন আগে দিয়ে দিলেই ভালো হতো, কারণ এই যে এত অল্প বৃষ্টিতে কিন্তু নষ্ট হতো না। তো এবারে চলুন লঙ্কা গাছের ভিডিওটা শুরু করি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, চলুন। তো আজকে লঙ্কা গাছের চলুন প্রথম থেকে শুরু করে লঙ্কার বীজ ফেলা থেকে শুরু করে চারা করা থেকে আর সেই লঙ্কায় লঙ্কা ধরা সেই গাছে, তো পুরো একটা লঙ্কার কমপ্লিট ভিডিও আপনাদের দেখাই। কারণ আমার এক বন্ধু সেদিন বলেছিলেন যে লঙ্কা গাছের একটা কমপ্লিট ভিডিও দেখাতে, তো আজকেই চলে এসেছি সেই রকমই একটা ভিডিও নিয়ে। আর তার জন্য আমি প্রথমেই আমাদের লাগবে একটা শুকনো লঙ্কা, একটা ভালো শুকনো লঙ্কা নিয়ে নেবেন, দেখবেন বীজগুলো যেন ভেতরে একদম ঠিকঠাক থাকে, আপনারা কাটলেই বুঝতে পারবেন যে কোনো ফাঙ্গাস না থাকে বীজটার গায়ে, খুব সুন্দর। আর এটা হচ্ছে আমার যে ঘরে খাওয়ার জন্য শুকনো লঙ্কা আসে সেই শুকনো লঙ্কাই, কারণ এটা থেকে আগেও আমি চারা করেছি, তো এটার থেকে চারা হবে। এই দেখুন, তো এইরকম দেখে একটা লঙ্কা নিয়ে নেবেন। এবারে তার মাটি আপনারা যে লঙ্কার চারা যেই কোনো মাটিতেই হয়, তো আমি যে একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি, আর সেদিন যে কয়েকদিন আগে দেখিয়েছিলাম আমার অনেক বন্ধুরাই হয়তো দেখে থাকবেন ঝুরঝুরে মাটি তৈরি, সেই ঝুরঝুরে মাটির এই যে খানিকটা আমি রেখে দিয়েছিলাম, তো ওই মাটিটাই আমি বীজের জন্য নিয়ে নেব। আপনারা চাইলে কোকোপিট আর ভার্মি কম্পোস্টেও কিন্তু মাটিটা তৈরি করে নিতে পারেন, অল্প ভার্মি কম্পোস্ট একটু কোকোপিট দিয়েও বীজতলাটা রেডি করতে পারেন। আমি এটার মধ্যে ভার্মি কম্পোস্ট, মাটি আর হচ্ছে কোকোপিট, এই তিনটেই আছে। তো এখানে আমি এবার প্রচুর এই যে, আর এই লঙ্কাটা ভীষণ ঝাল, আমার কাছে তৈরি মাটি ছিল তাই আমি বীজটাই যে এরকমভাবে ফেললাম, আপনারা কিন্তু একদম নর্মাল মাটিতেও দিতে পারেন, তাতেও চারা হবে। বেশ কিছুদিন ধরে এই শুকনো লঙ্কাটাই আমি ঘরে ব্যবহার করছি, আর আমার পাড়ারই দোকান থেকে এনে খুব ভালো লঙ্কা, এই দেখুন এখানে এরকম করে আমি এই যে ছড়িয়ে দিলাম। একটুখানি ভেতর দিকে যে বীজগুলোকে ঢুকিয়ে দেব, ব্যাস তাহলে আমার এই যে
বীজ ফেলা হয়ে গেল। এবার এটা থেকে কয়েকদিনের মধ্যেই চারা উঠে যাবে। আর তার আগে আমি যে এটাও আপনাদের দেখিয়েছিলাম যখন বীজ ফেলেছিলাম, এই দেখুন কিছুটা লঙ্কার চারা তো সব সময়ই আমার বাগানে কিন্তু রেডিই থাকে, তো এখানেও প্রচুর চারা এই যে রেডি হয়ে গেছে। আর এই যে এটাতে একটা বালতি ছোট্ট, এই যে ছোট্ট একটা বালতি, এই দেখবেন আমাদের রাস্তা দিয়ে বিক্রি করতে যাই, এই যে 35 টাকা 30 টাকার যে ভ্যানে বিক্রি করে ওই ভ্যানালাদের কাছ থেকেই আমি এই বালতিটা বেশ অনেকদিন আগে নিয়েছিলাম। তো আর এই গাছটা ছিল গত বছর থেকে, এই লঙ্কার কোয়ালিটিটা খুব একটা ভালো নয়, দু একটা লঙ্কা এখনো দিচ্ছে, তো গাছটার ভালো হওয়ার সম্ভাবনা নেই, আমি গাছটা ফেলে দিলাম। কারণ ওই গাছটা যতদিন আমি রেডি করব ততদিনে কিন্তু নতুন গাছ থেকে লঙ্কা ধরা শুরু হয়ে যাবে। তো এখান থেকে খুব ভালো, এখানে একটা চারাই ভালো হবে, কিন্তু আমি দুটো চারা দিয়ে রাখি, কারণ যদি একটা কুকড়ে যায় ফেলেও দেওয়া যাবে, আর চারা যেহেতু আমার কাছে সাফিসিয়েন্ট রয়েছে। তো বাড়ির চারা করার এটাও কিন্তু একটা বড় সুবিধা যে সাফিসিয়েন্ট চারা সব সময় থাকে, যেমন তেমন করে আপনি ওটা বসাতে পারেন। ব্যাস, এই যে দুটো খুব সুন্দর চারা নিয়ে নিয়েছি, কোনো রোগ নেই, চারাগুলো একদম ভালো। এদের যে রোগটা এসেছিল হলুদ হলুদ একটু ফাঙ্গাস ধরেছিল, সেটা কিন্তু এখন আর নেই। আর এই মাটিটাতে আছে শুধু গোবর সার, আর আছে মাটি, আর একটু কিচেন কম্পোস্টও মনে হচ্ছে রয়েছে, কারণ এর মধ্যে অনেক ডিমের খোলা আমি দেখতে পাচ্ছি। আর কিচেন কম্পোস্ট সব কিছুতেই আমি দিই, কিচেন কম্পোস্ট মানে যা যা থাকে সবই তার মানে এর মধ্যে আছে। হ্যাঁ, একটু কিচেন কম্পোস্ট আছে, কারণ প্রচুর ফুললেই ডিমের খোলা উঠে আসছে। এটা তৈরি করা কিন্তু গত বছরে, এখন আমি কিছুই দিলাম না, ওই মাটিটাতেই কিন্তু আমি এই যে বসিয়ে দিলাম। এবারে এইরকম ভাবে এই যে বসালাম আমি চারাগুলো, তো এই চারাতে কত দিনে আমরা লঙ্কা পাবো আর কিরকম লঙ্কা হয়েছে চলুন সেটা দেখে নেব। চলুন, তো এই দেখুন এখানে রয়েছে ফলের ক্যারেটে আমার 6টা লঙ্কা গাছ, আর এই লঙ্কা গাছগুলো আমি বসিয়েছিলাম আজ থেকে ঠিক 90 দিন আগে। তো এই লঙ্কা গাছগুলোতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লঙ্কা এসে গেছে, তবে আরও একটু হয়তো আগে লঙ্কা আসতো, এখানে কিন্তু পাতা প্রথম দিকে একটু কুকড়ে কুকড়ে গেছিল। তো যখনই পাতাগুলো একটু কুকড়ে কুকড়ে গেছে তখনই কিন্তু আমি ডালগুলো ভেঙে দিয়েছিলাম। তো এরকম করে দুবার করে কোনো কোনো গাছে দুবারও ভেঙেছি, আর কোনো কোনো গাছে একবার ভাঙার পরেই আবার ভালো পাতা বেরিয়ে লঙ্কা এসেছে। তো কোনো রকম কোনো কীটনাশক ব্যবহার করিনি, আর আমি যে পুরোই জৈবতে করি সেটা আপনারা অনেকেই জানেন যে এখানে কোনো রকম কোনো কেমিক্যাল কিন্তু ইউজ করা হয়নি। তবে এখানে আমি আরেকটু আপনাদের বলে রাখি, যদি এরকম হচ্ছে যে কিছুতেই লঙ্কা করতে পারছেন না, তখন কিন্তু আপনারা একটুখানি কেমিক্যাল ইউজ করে বাগানে লঙ্কা করতে পারেন। কারণ সেক্ষেত্রে এই জন্যে বলছি যে বাজারের যে লঙ্কাগুলো আপনারা কিনে খাবেন সেগুলোতে প্রচুর পরিমাণে তো কীটনাশক দেওয়া হয়, তো আপনি যদি বাড়িতে কীটনাশকটা দেন তাহলে কিন্তু অনেকখানি রুলস মেনটেন করে দিতে পারবেন। কারণ কীটনাশক দেওয়ার সাথে সাথে আমাদের যেই খাওয়া যে উচিত না লঙ্কা, সেটা আমরা বাড়িতে যেভাবে মেনটেন করতে পারবো বাজারেরটাই কিন্তু সেভাবে মেনটেন হয় নাকি আমরা জানি না। তো সেই ক্ষেত্রে আপনারা একদিকে হয়তো দুটো চারটে গাছ করতে পারেন এরকম, যে আমি একটু রাসায়নিক দিয়ে গাছগুলোকে ঠিক করে নেব যাতে পাতা না কুকড়ায়, আর অন্যদিকে আপনি জৈবতে করতে থাকুন। জৈবতে করা তো একদমই ছাড়বেন না, জৈবতে অবশ্যই হবে, কারণ আমার যদি এই যে হচ্ছে জৈবতে এত প্রচুর পরিমাণে লঙ্কা, আপনাদের কেন হবে না, হবে মানে নিশ্চয়ই হবে। কারণ এইগুলো একেবারে সাধারণভাবে করা, এখানে কোনো সেরকম কিছু খাবার দেওয়া হয়নি, লঙ্কা গাছে কিন্তু খুব বেশি খাবারের প্রয়োজন হয় না, শুধু গাছটা যখন গ্রোথ হয় হালকা করে একটু খোলের জল, সেটাও এই যে ড্রাই ওয়েদারে, এতদিন বর্ষা ছিল বলে কিন্তু দেওয়ার প্রয়োজন হয়নি। এবার থেকে আপনারা যারা এই লঙ্কা গাছ করবেন 15 দিন অন্তর একবার করে শুধু হালকা ওই তরল খোলের সারটা দিয়ে দেবেন, তাহলেই দেখবেন আপনার গাছ খুব ভালো গ্রোথ হবে। আর
যখন এই যে এরকম প্রচুর লঙ্কা আসবে, এই যে লঙ্কা একবার দেওয়ার পরে গাছটা বেশ খানিকটা ঝিমিয়ে পড়ে, তখন আমি যে মিক্সড খাবারটা দিই এখন ওইভাবেই আমি কিন্তু সব গাছেরই কেয়ার করছি। তো ওইরকমভাবে আপনারা মিক্সড খাবারটা তখন দিয়ে দেবেন। আর এই গাছগুলোতে কিন্তু বেশ একদম প্রচুর পরিমাণে লঙ্কা এসছে, কিন্তু লঙ্কা ধরা সত্ত্বেও পাতা কুঁকড়ে গেছে, যেটা আমার একটা বন্ধু বলছিলেন যে লঙ্কা গাছের এই যে লঙ্কাও ধরছে কিন্তু পাতাও কুঁকড়ে যাচ্ছে। এই প্রবলেমটা কিন্তু আমারও হচ্ছে। তো যখনই আমি ওদের কাছে যাই, খুব যে পাতাগুলো কুঁকড়ে গেছে ওগুলো একটু কেটে কেটে ফেলে দিই। যেহেতু কীটনাশক ব্যবহার করব না, তো পাতা কেটে ফেলে দেওয়া ছাড়া কিন্তু আর তেমন কোনো উপায়ও নেই। তাছাড়া আপনারা ঘরোয়া যে হলুদ টলুদ আমরা যেইগুলো ব্যবহার করি, ঘরোয়া যে টোটকাগুলো আপনারা জানেন, সেইগুলো দিতে পারেন, হলুদ দিতে পারেন, কেউ একটু ছাই ছড়িয়ে দিতে পারেন। তবে সেক্ষেত্রে সেগুলো এই যে মাইটসের আক্রমণটা কিন্তু পাতার নিচে হয়, তো সেক্ষেত্রে ওগুলো পাতার নিচে যদি না পৌঁছায় তাহলে আমার মনে হয় কাজটা খুব একটা ভালো হবে না। যদিও এইগুলো আমি খুব একটা করে দেখি না, আমি যখন এই যেরকম পাতা কুঁকড়ে যায় তখন খানিকটা পাতা বরং ফেলেই দিই। তো আপনারাও এরকম করে যদি একদম নর্মাল কেয়ারে করতে পারেন, তাছাড়া যে কোনো জায়গায় যেমন তেমন ভাবে ঘর থেকে যেমন দেখালাম আপনাদের যে চারা বানিয়েছি, ওরকম প্রচুর চারা বানান আর প্রচুর চারা চারদিকে বসিয়ে দিন, কিছু না কিছু ভালো হবেই। ছোট্ট ছোট্ট প্লাস্টিকেই বসিয়ে রাখুন, হাতের কাছে যা পান তো ওই প্লাস্টিক মাটিতে বসিয়ে রাখুন। যদি দেখেন গাছটা একটু বড় হয়ে গেল, বেশ কোকড়ালো না, যেই গাছগুলো কোকড়াচ্ছে না সেই গাছগুলোকে তখন খুব ভালো বড় জায়গায় একটু রিপোর্ট করে দিন, দেখবেন কিছুটা অবশ্যই হবে। আর এখানে যে চারটে গাছ আছে এখান থেকে তো আমি প্রচুর পরিমাণে লঙ্কা পেয়েছি, আপনারা দেখেইছেন। আর ওগুলোও আমি রেডি করে ফেললাম এই কারণে যে এই গাছগুলো কখনো না কখনো কিন্তু একটু কম লঙ্কা তো দিতে শুরু করবে, কারণ তখন আমি কিন্তু বাগানে আর লঙ্কা পাবো না। তো সেজন্যে তার আগেই আমি কিন্তু রেডি করে নিয়েছি আবার এখানে। তো এভাবে যদি আমরা রেডি করতে থাকি, একদিকে লঙ্কা দিচ্ছে আবার আর একদিকে নতুন চারা গাছ বসিয়ে আবার গাছ রেডি করে ফেললে, তাহলে পুরনো গাছে একটা সময়ের পর কিন্তু লঙ্কা কমেই যায়। তো তখন আর লঙ্কার আমাদের অভাব হবে না বাগানে, যদি আমরা এরকম নতুন নতুন ভাবে লঙ্কা গাছ বসাতে থাকি। তো আজকে যেভাবে আপনাদের দেখিয়েছি এরকম ভাবে লঙ্কা গাছ করলে আশা করছি আপনারা নিশ্চয়ই করতে পারবেন। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাজে আসবে। আর আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে করেন সত্যিই উপকারী, তাহলে একটা শেয়ার অবশ্যই করে দেবেন, লাইক কমেন্ট করবেন। আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন, তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।